ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্লগ ভিডিও। এই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, আজকে সারাদিনে কী কী রান্না করেছি, যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে আমাদের সাথে কী কী হয়েছে সবগুলো শেয়ার করব। আশা করছি ফার্স্ট টাইম হিসেবে এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, আর ব্লগের মধ্যে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে শুরু করি। আমি আর আমার আম্মু প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যাই, মানে আমার আম্মু যিনি আপনাদের রেসিপি তৈরি করে দেখান, আর আমি হচ্ছে ভিডিও এডিটর আর ভয়েস আর্টিস্ট। এখন সকাল 6টা বাজে, তেমন রোদও উঠে নাই। এটা হচ্ছে আমাদের ব্যালকনির এরিয়া, এখানে আমরা অনেকগুলি ফুল গাছ রোপণ করেছি, পর্তুলিকার পর্তুগাল গাছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর, আর এখন সকাল 6টা বাজে, তো ফুলগুলো একটু ছোটো, 7-8টা বাজলে আর একটু বড়ো হবে, ফুলগুলো বড়ো হয়ে ফুটবে। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, এগুলোতে বেশি পানিও দেওয়া লাগে না, দুই দিনে একবার পানি দিলে হয়ে যায়, তেমন পানি দেওয়া লাগে না এই ফুল গাছগুলোতে। আর এখন এই সিজনে কিন্তু এগুলো একটু বড় বড় করে ফুটে। তো আমরা যেখানে মর্নিং ওয়াকে যাই এখানে অনেক এরিয়া রয়েছে, আর এটা হচ্ছে একটা গভর্নমেন্ট এরিয়া, আর এখানে কিন্তু ফুল অনেক রকমের ফুল গাছ রয়েছে। এটা হচ্ছে বাগানবিলাস গাছ, এটা হচ্ছে হোয়াইট বাগানবিলাস, বাগানবিলাস অনেক কালারের হয়ে থাকে, এটা হচ্ছে হোয়াইট বাগানবিলাস গাছ। গাছটা অনেক বড় আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর, এত সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুল দেখলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, দিনটাও ভালো হয়ে যায়। আর চারিদিকে হচ্ছে শুধু পাখির কিচিরমিচির আওয়াজ, শুনতে অনেক ভালো লাগে। আশা করছি আপনাদেরও এই সব কিছু অনেক ভালো লাগবে। এগুলো হচ্ছে কাঁটা মেহেদি গাছ, গাছটা আল্লাহর রহমতে অনেক বড়, আর ছোটো ছোটো বেগুনি ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই গাছ এর কতগুলো দানা রয়েছে ফুলের পাশাপাশি, এগুলো হচ্ছে কাঁটা মেহেদি গাছের দানা, এগুলো অরেঞ্জ কালার হয়ে থাকে দেখতে। আর দেখতে পাচ্ছেন গাছটা কত বড়। তো ভিডিওটা একদম টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন। অন্য সাইডে হচ্ছে এটা হচ্ছে বাগানবিলাস, এটা হচ্ছে হোয়াইট বাগানবিলাস, তবে গাছটা বড় হয়েছে, তেমন ফুল আসেনি, একটু একটু আসেছে ফুল, এটাও অনেক বড় হয়েছে মাশাল্লাহ। এটা হচ্ছে পিঙ্ক বাগানবিলাস গাছ, এটা গাছটা একটু ছোট কিন্তু আল্লাহর রহমতে ফুলও অনেক এসেছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। অনেকদিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল যে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য, সেজন্য আজকে শেয়ার করে ফেললাম। ভাবলাম আপনাদের সাথেও এই সুন্দর সুন্দর ফুলের দৃশ্যগুলো শেয়ার করব, আর আমরা কোথায় ঘুরতে গেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটাও একটা হোয়াইট বাগানবিলাসের গাছ, এটাও অনেক বড় হয়েছে আর ফুলও অনেক এসেছে। এটা হচ্ছে রেড বাগানবিলাস, এত কালারের বাগানবিলাস দেখে মনটা একদম ভালো হয়ে গেল, একদম মুগ্ধ হয়ে গিয়েছে যে সৌন্দর্য দেখে। হয়তো আপনারাও এগুলোকে কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন। এছাড়া এখানে কিন্তু জবা ফুলের গাছ রয়েছে, গোলাপ ফুলের গাছ রয়েছে, আরও অনেক ফুলের গাছ রয়েছে। এটা হচ্ছে রক্তজবা ফুলের, রক্তজবা ফুল দুইটা ধরেছে আজকে, কিছু জবা ফুল হচ্ছে নিচে পড়ে গিয়েছে, দুইটা কিন্তু অনেক ভালো করে ফুটেছে আর দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মানে টগবগে রক্ত। এটা হচ্ছে হলুদ গোলাপ ফুলের গাছ, এখানে ছোটো ছোটো অনেক গোলাপ ফুল ধরেছে হলুদ কালারের, দেখতে অনেক সুন্দর লাগে এগুলো। এটাও জবা ফুলের গাছ, তবে এটা একটু ডিফারেন্ট ওই জবা ফুলের চেয়ে, কত সুন্দর দেখতেই পাচ্ছেন, আসলে আল্লাহর সব সৃষ্টি অনেক সুন্দর, এত সব ফুল দেখলে এত রকমের মনটাই জুড়িয়ে যায়। এই ফুলটা অনেক বড় করে ফুটেছে, এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা ফুল, এটাও দেখতে অনেক সুন্দর, আর এটা হচ্ছে হোয়াইট কালার জবা ফুল, শীষের ভেজা জবা, অবশ্য কুয়াশা পড়ার কারণে এটার উপরে শিশির বিন্দু জমেছে। আর এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ দেখতে পাচ্ছেন, তবে গোলাপ ফুল তেমন ধরেনি, এর উপর কুয়াশা পড়েছে অনেক, দেখতে পাচ্ছেন শিশুর কণাগুলো। এটা হচ্ছে জবা ফুলের ছোট্ট একটা কলি,
আর এটা হচ্ছে শিশির কণায় ভেজা গোলাপ ফুলের গাছ। দেখতে পাচ্ছেন গোলাপ ফুলটা দেখতে কত সুন্দর লাগছে, আর এগুলোর স্মেলটাও কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে পেল অরেঞ্জ কালারের জবা ফুল, এটাকে পেল অরেঞ্জ বলে। এই কালারের জবা ফুলও কিন্তু অনেক সুন্দর দেখতে। আর সাইডে দিয়ে এগুলো হচ্ছে সবগুলো পাতাবাহারের গাছ। আর দেখতে পাচ্ছেন পাতাবাহারগুলো কত বড় হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। শিশির ভেজা পাতাবাহারের গাছ, কুয়াশার পর একদম শিশির কণা সেভাবেই জমেছে, দেখতে অনেক সুন্দর লাগে এরকম সিনারিগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো, মন জুড়িয়ে যায় এগুলো দেখলে। তো এখন হচ্ছে আমি মর্নিং ওয়াক করছি, সাথে আম্মু রয়েছে, আমি ভিডিও করছি। এবার আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে একটা পুকুর রয়েছে। কেন হচ্ছে কিছুদিন আগে শাপলা ফুলের চাষ করেছে, আর এখানে কিন্তু প্রতিদিন অনেক বেশি বড় না, তবে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পুকুর যেটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু শাপলা ফুল চাষ করা হয়েছে। ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যে এখানে আজকে আমাদের লাক ভালো ছিল, যেখানে আমরা চারটা হাঁস দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন হাঁসগুলো কত সুন্দর সুন্দরভাবে পানিতে ডুবে আছে, পানিতে খেলা করছে গুলো। আর ওইদিকে দেখা যায় শাপলা ফুল। এখানে একটা মাছরাঙ্গা এসে টুক করে একটা মাছ ধরে নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা মাছরাঙ্গাটা, চোখের আড়াল হয়ে গেল মাছরাঙ্গা পাখিটা। শাপলা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, আর এখানে হাঁসগুলোর পানি খাওয়া, পানিতে গোসল করাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এগুলো কিন্তু প্রতিদিন থাকে না পুকুরের মধ্যে হাঁসগুলো। আজকে আমাদের লাক ভালো ছিল, মানে আপনাদের সাথে শেয়ার করবে সেটা ভাগ্য ছিল, তাই আজকে হাঁসগুলোকে পুকুরে দেখতে পেয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো শাপলা ফুল আর কত সুন্দরভাবে এগুলো ফুটেছে। একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শাপলা ফুল ফুটেছে। রাস্তা সাইডে আরেকটা ফুল গাছ দেখতে পেয়েছি, তবে এই ফুলের নাম জানি না আমি। আপনারা যদি কেউ এই ফুলটা চিনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এই ফুলের নাম। তো আমি আর আমার আম্মু প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মর্নিং ওয়াক করি। তো এখন হচ্ছে আমরা একটা পুকুরের সাইডে দিয়ে যাচ্ছি, এই পুকুরটা কিন্তু অনেক বড়, আর এই এলাকায় কিন্তু পুকুরটা নাম করা, মানে পুকুরটা সবাই চিনে। তো এটাই হচ্ছে সেই পুকুরটা, এটাতে প্রায় 5-6টার মতো ঘাট রয়েছে, পুকুরের ঘাট। আর ঘাটগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিস্টেমিক্যালি তৈরি করা হয়েছে। আর পুকুরটা যে কত বড় সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই সাইডে কিন্তু রয়েছে ধান ক্ষেত, এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। এখন অবশ্য রোদের রোদ কমে গিয়েছে, তেমন রোদ নেই, একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশটা, আর হালকা হালকা একটু বাতাসও হচ্ছে। এটা হচ্ছে পুকুরের সাইডে দুইটা ঘাট, ঘাটগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ওরা সিস্টেম করে তৈরি করেছে। এই ঘাটগুলোতে কমপক্ষে 10 থেকে 15 জন মানুষ বসতে পারবে, বিকেলে মানুষজন এসে এখানে আড্ডা দেয় আর কি। দেখতে পাচ্ছেন ঘাটগুলো কত বড়। Thank you.
সামনে কিন্তু একটা কবরস্থান রয়েছে। এটার উপর কিন্তু একটা পিঙ্ক কালারের বাগানবিলাসের গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই কবরস্থানের দুনো সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, এমনি গাছ রয়েছে। এখানে কৈলাস ফুলের গাছ রয়েছে, পাতাবাহারের গাছ রয়েছে, আরও অনেক রকমের গাছ রয়েছে। আর এটাই হচ্ছে সেই কবরস্থান। এটাই সেই কবরস্থান। আর এখানে একটা জিনিস ভালো লেগেছে, ওরা এখানে নোটিশ দিয়ে দিয়েছে যে মাজারের পবিত্রতা রক্ষা করুন, সিজদা দেওয়া নিষেধ, আর এইখানে ভিতর মহিলারা প্রবেশ করতে পারবে না। এটা অনেক ভালো লেগেছে। এই সাইডে কিন্তু একটা বড় একটা হোয়াইট কালার বাগানবিলাসের গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন এরিয়াটা কত সুন্দর। আমার হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, এর একটা পাকা রাস্তা, আর এখানে মানুষজন তেমন থাকে না, তাই ভিডিও করতে অনেক সুবিধা হয়। তো আজকে একটু ভিডিও করবো বলে, আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো বলে একটু বেশি হাঁটা হচ্ছে। রাস্তার সাইডে কিন্তু অনেক লজ্জাপতি গাছ রয়েছে, আর আমার লজ্জাপতি গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগে, আর এগুলোকে লজ্জা দিতে অনেক ভালো লাগে। ছোটো থাকতে এগুলোকে অনেকবার এরকম এগুলো নিয়ে অনেক খেলা করতাম। তো কার কার লজ্জাপতি গাছ ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা হচ্ছে একটা মেডিকেল, এটা হচ্ছে অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, নাহলে কিন্তু এই মেডিকেলটা অনেক বড়। রাস্তার সাইডে কিন্তু একটা খাল রয়েছে, আর খালের পাড়ের উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর এটা হচ্ছে একটা কবরস্থান। কবরস্থানের ভিতর অনেক ফুল গাছ রয়েছে, আর এখানে একটা আমার চোখে হলুদ ফুল চোখে পড়েছে, এটার নাম জানি না অবশ্য, তবে ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এখানে পাতাবাহার হতে ধরে সব রকমেরই গাছ রয়েছে এখানে। এখানেও অনেক লজ্জাপতি গাছ রয়েছে। আর এটাই সেই খাল যেটার পাড়ের উপর গাছ রয়েছে, এখানে কৈলাস গাছ রয়েছে, পাতাবাহারের গাছ রয়েছে, আরও অনেক রকমের গাছ রয়েছে। আর এটা হচ্ছে একটা মসজিদ এরিয়া, আর এই মসজিদটা কিন্তু অনেক বড়। আর দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ফুল গাছ আছে। মসজিদের ভেতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, আর মসজিদটাও কিন্তু অনেক বড়, আর ডিজাইনও কিন্তু অনেক সুন্দর এটা। তো আমি এখন পাশে চলে যাচ্ছি, আর আপনারা সাইডে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদগাহ মাঠ। প্রতি বছর রমজান শেষে ঈদের সময় আর কুরবানির সময় এখানে অনেক বড় করে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অনেক সুন্দর মাঠটা।
তো আমি আজকে প্রায় 1.5 ঘন্টার মতো মর্নিং ওয়াক করেছি, সাথে আমার আম্মু আছে। মর্নিং ওয়াক কিন্তু বডির জন্য অনেক ভালো, মর্নিং ওয়াক করলে ভালো, বিকজ সকালে যেটা ওয়েদার থাকে সেটা হচ্ছে পলিউশন মুক্ত। আর এরকম একটা ওয়েদারে যদি আমরা চলাফেরা করতে পারি, এর বাতাসটা যদি আমরা নিঃশ্বাসের সাহায্যে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো। অ্যাটলিস্ট 1/2 ঘন্টা হলো সবার উচিত মর্নিং ওয়াক করা। তো আমি বাসায় গিয়ে নাস্তা করব, না প্রথম ফ্রেশ হব, তারপর নাস্তা করব, দেন আপনাদের সাথে শেয়ার করব কিছু রান্নাবান্না, মানে আমার আম্মু যেগুলো করবে আর কি রান্নাবান্না সেগুলো। কালকে রাতে 1 লিটার দুধ এনেছিল আব্বু, সেখান থেকে 1 প্যাকেট দুধ দেখি নষ্ট, মানে সর আলাদা হয়ে গিয়েছে দুধ থেকে। তো ভাবলাম এইভাবে দুধগুলো নষ্ট না করে কিছু বানিয়ে দেখি, তাই আমি সর আর ছানা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে কেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ। তো ছানা আমি কোত্থেকে পেয়েছি? ছানা হচ্ছে আমি ঘরে খাঁটি ঘি তৈরি করবো বলে ছানা 1 বাটি আনতাস রেখেছিলাম ফ্রিজে। এগুলোর সাথে সরগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপর হচ্ছে এখানে একটা বরফি বানিয়ে নিব আমি এগুলো দিয়ে। তো এখানে আমি 1 কাপ আনতাস চিনি দিয়ে দিয়েছি, মানে আমার আমার আম্মু দিয়েছে আর কি, আম্মু রান্না করছে এগুলো। আম্মু হচ্ছে এখানে চিনি দিয়ে এবার হচ্ছে এগুলো অনবরত নেড়ে যাবে যত চুলাটা মিডিয়াম আছে রয়েছে। আর এখানে যেহেতু ছানা রয়েছে তাই এখান থেকে একটু ঘি বের হবে, পুরোপুরি না একটু পরিমাণে ঘি বের হবে, যার কারণে এখানে এক্সট্রা করে ঘি দেওয়ার দরকার নেই। আর এগুলোর স্মেলটাও অনেক ভালো আসবে, বরফিটাও খেতে অনেক ভালো লাগবে। অবশ্য আমরা যেহেতু বিকেলের দিকে করে ঘুরতে যাব, তাই এখনই আম্মু বরফিগুলো বানিয়ে ফেলছে। তো এগুলোকে অনবরত নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এগুলো এইভাবে দলা পেকে এসেছে আর একটু ঘিও বের হয়ে এসেছে, প্রায় 1/4 কাপের মতো ঘি হবে এখানে। এবার হচ্ছে এখানে আম্মু দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার, তারপর এগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এ পর্যায়ে কিন্তু চুলাটা লো মিডিয়াম আঁচে রয়েছে, এরপর এগুলো আবারও অনবরত নেড়ে চেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ ময়দা, তারপর আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। একসময় কিন্তু এটার কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে আসবে আর একটা ডোতে পরিণত হবে। চুলাটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিল আম্মু কিছু নারকেল কুড়ানো, এখানে প্রায় 1/3 কাপের মতো নারকেল কুড়ানো হবে, এতে করে খেতে অনেক ভালো লাগে বরফিটা। এগুলোকে 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিবে। ডোটা আর প্যানের সাথে লেগে যাচ্ছে না আর এটা একদম পারফেক্ট ডোতে পরিণত হয়েছে। এবার হচ্ছে এখানে এরকম একটা মোল্ড নিয়েছি, একটু
কাপ সাইজের এই মোলটাতে আগের থেকে ঘি বাস করে রেখেছিলাম আমি। এরপর হচ্ছে আম্মু এখানে ডোটা দিয়ে দিবে, একটা চামচের সাহায্যে এখান থেকে ভাগ করে করে নিচ্ছে। তারপর মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছে আর একটু চেপে চেপে দিচ্ছে। এভাবে সব মোল্ডের ভিতর ডোটা দিয়ে দিচ্ছে বরফির জন্য। একদম ভালো করে উপর দিয়ে চামচের সাহায্যে এভাবে মিলিয়ে দিতে হবে। তো আপনারা যদি এরকম আরো রেসিপি চান আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, সেখানে আপনারা আরো অনেক রকমের রেসিপি পেয়ে যাবেন আর রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি। তো এভাবে প্রত্যেকটা ডো মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে নষ্ট দুধ ফেলে না দিয়ে এভাবে অনেক সুস্বাদু মজার বরফি তৈরি করে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো সব মোল্ডে ডোটা বসিয়ে দিয়েছে, এখানে আরো কিছু ডো অবশিষ্ট থেকে গেছে, এগুলো দিয়ে হচ্ছে আম্মু কাঁচাগোল্লার মতো করে তৈরি করবে, মানে মিষ্টি সাইজ দিয়ে কাঁচাগোল্লা তৈরি করবে। এবার হচ্ছে এই মোল্ডটাকে রেখে দিচ্ছি ফ্যানের নিচে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে গেলেও এগুলো সেট হয়ে যাবে বরফিগুলা। আর আপনাদের কাছে যদি এরকম কাপ সাইজ যদি অন্য রকমের মোল্ড থাকে সেটা দিয়ে আপনারা বরফিটা বসিয়ে নিতে পারেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আর এখানে অবশিষ্ট যে ডোটা আছে সেটা দিয়ে কাঁচাগোল্লা গোল গোল করে কাঁচাগোল্লা বানিয়ে নিব। আর আমার হাতে কিন্তু অনেক ঘি বেজেছে, তাই একটা কাঁচাগোল্লা আমি তৈরি করে নিয়েছি। অবশিষ্ট যে ডোগুলা ছিল সেগুলো দিয়ে 6টা কাঁচাগোল্লা হয়েছে। আর এখানে যেহেতু ছানা দিয়েছিলাম, ছানা থেকে ঘি বের হয়েছে, তাই হাতের মধ্যে একদম ঘিতে ভরপুর হয়ে গিয়েছে। কি পরিমাণ ঘি দেখতেই পাচ্ছেন। এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি, এই মিল্ক পাউডারের মধ্যে এগুলোকে কোটিং করে নিব। আপনারা চাইলে ফ্রেশ যেটা একদম কোরানো নারিকেল থাকে সেটার মধ্যেও কিন্তু প্রোটেক্ট করে নিতে পারেন।
তো এবার এগুলো কোটিং করে নিচ্ছি মিল্ক পাউডারে। এক্সট্রা মিল্ক পাউডারগুলো ছাড়িয়ে নিতে হবে। এগুলোকেও ফ্যানের নিচে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এদিকে আমি ভাত রান্না করে নিচ্ছি, ভাতগুলো হয়ে এসেছে। এবার হচ্ছে এগুলোর পানিটা স্ট্রেনারের সাথে ছেঁকে নিচ্ছি, অর্থাৎ মাছগুলো ছেঁকে নিচ্ছি। আমরা কিন্তু মাছ ছেঁকে ভাতগুলো খাই, তাই পানিটা একটু বেশি দিয়ে ভাতগুলো রান্না করি। এখন এখানে আমি রুই মাছ রান্না করব। ভাতগুলো পানি থেকে তুলে ওই অন্য সাইডে চুলায় একটু দমে দিয়েছি লো মিডিয়ামে। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, এখানে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আম্মু। লাল মরিচ একটু বেশি করে দিয়েছে। এরপর এখানে একটু স্বাদের জন্য দিয়ে দিল চিনি আধা চামচ পরিমাণ, তারপর স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিবে। এখানে নিয়েছি রুই মাছ, এগুলো ভালো করে ধুয়ে পিস করে নিয়েছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এরপর এখানে নিয়েছে পটল, পটলটাকে ভালো করে ধুয়ে উপরে চামড়াটা পিলার সাহায্যে ছেড়ে নিয়েছে, তারপর হচ্ছে দুই ভাগে ভাগ করে নিয়েছে। এবার হচ্ছে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে পেঁয়াজ মরিচগুলোকে একসাথে। এরপর এখানে একটু 1/4 কাপের মতো তেল দিয়ে তারপর এগুলোকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। প্রতিদিনই আম্মু ভুনা করে রুই মাছ রান্না করে, তবে একটু আজকে একটু মাখা মাখা করে রুই মাছটা রান্না করছে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিবে 10 মিনিটের জন্য। আম্মু বলেছে লাল মরিচের গুঁড়ো নাকি একটু কম হয়েছে, তাই আর একটু বাড়িয়ে দিল। তারপর এখানে একটু করে পানি দিয়ে তারপর এগুলো আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার এগুলোকে ম্যারিনেট হতে দিবে 10 মিনিটের জন্য। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে, তারপর তেলটা গরম হয়ে আসলে 10 মিনিট পরে সেখানে মাছের পিসগুলো বসিয়ে দিচ্ছে। চুলাটা মিডিয়ামে রয়েছে। এরপর 5 মিনিট হচ্ছে নিজের সাইডটা একটু ভেজে নিয়ে তারপর এবার উল্টিয়ে অন্য সাইডটাও ভেজে নিচ্ছে। তো এবার হচ্ছে এখানে বাকি যে মশলা আর পটল ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। তো চুলোটা মিডিয়াম আছে রেখে এবার এগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নিবে।
এবার ঢাকনা দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে একটু পানি বের হতে শুরু করবে। অন্য সাইডে আমার আম্মা এখানে ডাল রান্না করে নিচ্ছে, এর জন্য এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে এখানে মসুর ডাল দিয়ে দিল। তারপর পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে ডালটা রান্না করে নিবে। তারপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে ডাল রান্না করে নিচ্ছে। তারপর এদিকে হচ্ছে লাল শাক এনেছিল আব্বু কালকে, সেই লাল শাকগুলো হচ্ছে ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছে। এদিকে হচ্ছে মাছটা একটু করে উল্টিয়ে দিচ্ছে আম্মু, এগুলো হচ্ছে প্রায় হয়ে এসেছে। এবার হচ্ছে পটলের মাছগুলো একটু কেয়ারফুলি ভাবে উল্টিয়ে দিতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানে আম্মু দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে, তবে পানিগুলো কিন্তু পরবর্তীতে শুকিয়ে যাবে রান্না করার পরে, একদম মাখা মাখা হয়ে আসবে। এবার হচ্ছে চুলাটা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছে, তো মিডিয়াম আছে এগুলোকে রান্না করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আম্মু শাকগুলোকে ভালো করে 3-4 বার করে ধুয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরে মাছগুলো আমি চেক করে নিচ্ছি, পানি সিদ্ধ হতে শুরু করেছে। কিছুক্ষণ পরে পানিগুলো শুকিয়ে গিয়ে মাখা মাখা হয়ে আসবে। তো 5 থেকে 6 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে মাছগুলো মাখা মাখা হয়ে এসেছে। এবার হচ্ছে এখানে আমি একটু হলুদের পাতা দিয়ে দিব, এটা আপনারা অবশ্যই সবাই চেনেন, এতে করে অনেক ভালো একটা স্মেল আসে আর খেতে অনেক ভালো লাগে। হলুদের পাতাটাকে আম্মু ভালো করে ধুয়ে নিয়েছে, তারপর উপরে শুধু পাতাটা নিতে হবে, ভিতরে যেটা সাদা অংশটাকে সেটা ফেলে দিতে হবে। এরপর হচ্ছে হলুদের পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছে। আমি একটু লবণ চেক করে নিচ্ছে লবণ হয়েছে কিনা। এরপর আবার এইভাবে প্যানটা ধরে এইভাবে দুনো সাইডে ধরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে এইভাবে। তারপর হচ্ছে হলুদের পাতাগুলো দিয়ে দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে লো আছে 2 মিনিটের জন্য দমে রেখে দিবে, যাতে করে হলুদের পাতার যেটা ফ্লেভার আছে সেটা মাছের সাথে মিশে যায় ভালো করে। আর এদিকে 3 চামচ আসার পরে প্রেশার কুকারে ডালটাও হয়ে গিয়েছে। আর এদিকে আম্মু শাকগুলোকে আবারও ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছে ধোয়ার পরে।
তো এখানে মাখা রুই মাছ হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে নিব। শাক রান্না করার জন্য এখানে তেল দিয়ে আম্মু 5 থেকে 6টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছে। আমাদের কাছে রসুন দিয়ে শাক রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এবার হচ্ছে লাল শাকগুলো দিয়ে দিচ্ছে, ভালো করে কুচি কুচি করে ছোট ছোট করে নিয়েছে। অনেকে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে শাক রান্না করে, তবে আমার আম্মু প্রতি শাকের মধ্যেই রসুনের কোয়াটা দিতে ভুলে না, সুন্দর করে রান্না করে আর খেতে অনেক দারুণ হয়। আপনারা চাইলে রসুনের কোয়া দিয়ে শাক রান্না করে দেখতে পারেন। সেখানে আম্মু শাকটা রান্না করে নিচ্ছে। এবার হচ্ছে ডাকনা দিয়ে দিচ্ছে, চুলাটা মিডিয়াম আঁচে রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু শাকগুলো মজে গিয়েছে, শাকগুলো হয়ে এসেছে প্রায়। এবার হচ্ছে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন শাক থেকে কিছু পরিমাণে পানি বের হয়ে এসেছে। আর 3 চামচ আসার পরে ডালটাকে বন্ধ করে আমার আম্মু ডালটা নামিয়ে নিয়েছে। এবার হচ্ছে একটু ডাল ঘুটুনির সাহায্যে এগুলোকে ভালো করে ঘুটিয়ে নিবে। এবার হচ্ছে এখানে অন্য সাইডে সামান্য পরিমাণে তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছে মৌরি বা মিষ্টি জিরা। অনেকে মৌরি বলেছেন, আবার অনেকে মিষ্টি জিরা বলেছেন। মিষ্টি জিরা বা মৌরি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেলে। তারপর এখানে একটি পেঁয়াজ কুচি আর সামান্য রসুনের কোয়া নিয়েছি, এগুলোকে একটু থেতলে দিয়েছি রসুনের কোয়াগুলোকে। এবার তারপর এখানে আমি 4-5টি এলাচ দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। মৌরি পেঁয়াজ মরিচ পেঁয়াজ সরি মরিচ না রসুন, তারপর এলাচ, এগুলোকে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে কিন্তু শাকটা হয়ে এসেছে। তারপর ডালের মধ্যে হচ্ছে তেল পেঁয়াজ এলাচ মরিচ যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে ডালগুলোকে রান্না করে নিচ্ছি। আমাদের রান্নাঘরের পাশে একটা জানালা রয়েছে, যেটাতে কিনা জানালায় গ্রিলটা খোলা যায়। এই এরিয়াতেই হচ্ছে আমি মেহেদি গাছ, তুলসী পাতার গাছ, তারপর আরও অনেক রকমের গাছ রোপণ করেছি। এখান থেকে তুলসী পাতার একটা ছোট একটা টুকরো নিয়ে নিচ্ছি তুলসী পাতার গাছে। অবশ্যই এই জানালাটা রাখা হয়েছে যাতে করে কোনো বিপদের সময় এই জানালাটা খুলে সেফলিভাবে বের হওয়া যায়। এখানে আমি হলুদের পাতার গাছ রোপণ করেছি, তারপর হচ্ছে পেয়ারা গাছ রোপণ করেছি, মেহেদি গাছ রোপণ করেছি। মেহেদি গাছটা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমার আম্মু কিন্তু এগুলোকে অনেক পরিচর্যা করে, যার কারণে এগুলো এত বড় হয়েছে। এবার হচ্ছে ডালের মধ্যে তুলসী পাতাটা দিয়ে দিল। তুলসী পাতা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো ডাল লাল শাক সবগুলো রান্না শেষ। এবার হচ্ছে 2 ঘন্টা পরে কাঁচাগোল্লা আর বরফিটাও সেট হয়ে এসেছে। এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কেটে। আর কাঁচাগোল্লাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে উপর দিয়ে আলমন্ডের কুচি কুচি পিস দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখানে বরফিটা কিন্তু অনেক ভালো করে সেট হয়ে এসেছে। এবার হচ্ছে একটা ছুরির সাহায্যে প্রথমে আম্মু সাইডে দিয়ে একটু করে একটু হালকা হালকা করে দিচ্ছে, তারপর হচ্ছে এগুলোকে তুলে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ এসেছে। আসলে আমার আম্মু অনেক রকম রেসিপি পারে। আম্মুর হাতে আমি অনেক ইউনিক ইউনিক জিনিস খেয়েছি, যদিও সবগুলো আপনাদের সাথে শেয়ার করা পসিবল হয়নি। এবার বরফির উপরে হচ্ছে আলমন্ডের আর কিছু কুচি কুচি আলমন্ড দিয়ে এগুলোকে সাজিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন বরফিটা কত একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু এগুলো অনেক টেস্টি হয়ে থাকে। এবার আপনাদের সাথে একটু কাঁচাগোল্লাটা শেয়ার করি। কাঁচাগোল্লা তো দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে আর কত সুন্দরভাবে সেট হয়েছে। তো এবার দুপুরের ভাতকে আমরা রেডি হয়ে যাচ্ছি ঘুরতে। দেখতে পাচ্ছেন তেমন বেশি রোদ নেই, আমরা সিএনজি করে যাচ্ছি। তো যে জায়গাটাতে যাচ্ছে সেখানে যেতে সিএনজি করে 10 থেকে 15 মিনিট লাগে সিএনজি করে যেতে, আর একটু বেশি লাগে, 20 মিনিটের মতো লাগবেই। এরিয়াটা অনেক সুন্দর,
আর রোডটা অনেক বড়, এটা 4 লেনের রাস্তা, আর দোনো সাইডে কিন্তু এরকম ধান ক্ষেত রয়েছে, দেখতে অনেক ভালো লাগে। আর যেহেতু এখন একটু শীতের একটু হাওয়া বচ্ছে, যার কারণে ওয়েদারটা অনেক ভালো লাগছে, অনেক আরাম লাগছে। তা আমরা অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণই রাস্তা। তা আমরা চলে এসেছি, আর দোনো সাইডে কিন্তু এখানে একটা লেকের মতো রয়েছে, ঝিলের মতো, দেখতে পাচ্ছেন আপনারা সেটা। তা আমরা সিএনজি থেকে নেমে পড়লাম, আপনাদের সাথে লেকটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা লম্বা ঝিল, এটার সামনে কিন্তু অনেক বড় একটা গেট রয়েছে, এখানে একটা খেজুর গাছ রয়েছে। এবার হচ্ছে আমরা ঢুকবো মেইন গেটের মধ্যে, তবে আরেক সাইডের ঝিলটা একটু দেখিয়ে দিই, এখানে কত সুন্দর লাগছে পানিগুলো দেখতে, অনেক লম্বা একটা ঝিল এটা। তো সামনে একটা বড় গেট দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এই গেটের মাধ্যমে প্রবেশ করব। এটা হচ্ছে গ্রিন সিটি আবাসিক প্লট উন্নয়ন, মানে এই এরিয়াতে হচ্ছে আবাসিক এলাকা গড়ে তোলা হবে, এটাকে গ্রিন সিটি বলা হয়, যেহেতু এখানে সবগুলি হচ্ছে চারিদিকে হচ্ছে শুধু সবুজ আর সবুজ। এখানে অবশ্য কাশফুলের সিজনে কাশফুলও থাকে, তবে আমরা একটু 1 সপ্তাহ লেট করে এসেছি, যদি 1 সপ্তাহ আগে যেতাম অবশ্য কাশফুলগুলো দেখতে পেতাম। অনেক বড় একটা এরিয়া এখানে, আসলে হেঁটে শেষ করা যাবে না এত বড় এরিয়া। এখানে কিন্তু অনেক রকমেরই গাছ রয়েছে, আর দেখতে পাচ্ছেন কত লম্বা একটা রাস্তা। এই যেগুলো হচ্ছে সব কাশফুলের গাছ, কাশফুল নেই কিন্তু কাশফুলের গাছ রয়ে গিয়েছে। অনেক মনোরম একটা পরিবেশ, এখানে ঘুরতে অনেক ভালো লাগে। এই যে দেখুন কাশফুলের গাছগুলো কিরকম মরা মরা হয়ে আছে। এখানে কিন্তু কাশফুলের সিজনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাশফুল এখানে দেখতে পাওয়া যায়, পুরোই কাশফুলে মুখরিত হয়ে যায়। এখানে কিন্তু প্রচুর কাশফুলের গাছ রয়েছে, আসলে 2-3 দিন আগে এখানে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে কাশফুলগুলো মারা গিয়েছে। আর আকাশটা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার, অনেক মনোরম একটা পরিবেশ, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। ওখানে যে খালি এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে কাশফুলের বাগান ছিল, যে তবে এখন এখানে কাশফুল নাই। এখানে অনেকগুলো রাস্তা রয়েছে হাঁটার জন্য, যেদিকে চান সেদিকে হাঁটতে পারবেন। আর এখানে অনেকে গরু গরু আসে, এখানে অনেকে গরু রেখে যায় ঘাস খাওয়ার জন্য। শেষমেশ আমরা আবাসিক উন্নয়ন গ্রিন সিটির শেষ প্রান্তে চলে আসলাম, প্রায় 10 মিনিটের মতো লেগেছে এই রাস্তাটা হাঁটতে।
দেখতে পাচ্ছেন কিরকম বন জঙ্গলের মতো হয়ে আছে। এখানে হচ্ছে সবগুলো এরকম পিঙ্ক কালার ওয়ালের সাহায্যে এরকম বাউন্ডারি দেওয়া। আর দেখুন এখানেও কি কি গাছ রয়েছে, লজ্জাবতী গাছ আর অনেক কিছু। আর এখানে কিন্তু অনেক বুলবুলি পাখি আসে, যেহেতু এখানে তেমন মানুষজন নাই। এখানে একদম পাখি ভরপুর, পাখির কলরবে। আর এখানে কিন্তু অনেক ফলের গাছ রয়েছে, পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। আর এখন হচ্ছে বিকেলে 4:30 বাজে। এখানে একটা ফুল দেখতে পাচ্ছেন, এগুলোকে ঘাস ফুল বলা হয় আই থিঙ্ক। আর দেখতে পাচ্ছেন ওগুলো সবগুলো হচ্ছে ঘাস ফুলের গাছ। এবার হচ্ছে আমরা চলে যাব, ফিরে যাব আবার সেই গেট দিয়ে। এখানে একটা সাদা গরুর বাছুর দেখতে পেয়েছি, অনেক কিউট বাছুরটা ঘাস খাচ্ছে এখানে। এখানে অনেক গরুই আছে। দেখতে পাচ্ছেন এটা কত কিউট গরুর বাছুরটা, কাছে থেকে নিয়ে গিয়ে ভিডিও করছি। তা আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেটা দিয়ে বের হব না, আমরা আরেকটা গেট দিয়ে বের হব। আর ঝিলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। অবশ্যই এখানে কিছু হাঁস বা শাপলা ফুল দিলে, তারপর সাথে একটা দুটো নৌকা থাকলে আরও বেশি সুন্দর লাগতো। নৌকা একটা আগে ছিল, বাট নৌকাটা ঝিলের উপরে তুলে রেখেছে, কেন জানি না, মেহেবি নষ্ট। নৌকাটা কিছু ক্রটি ছিল হয়তো, সেজন্য তুলে রেখেছে। এটা একটা জাম্বুরা গাছ, তেমন বড় হয়নি। তা আমরা গেটের কাছাকাছি চলে এসেছি। আর এখানে পাশেও কিন্তু একটা বড় পুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন পুকুরটা কত বিশাল, আর পুকুরের ঘাটটাও অনেক বড়। আমি অবশ্য পুকুরের ঘাটে যাওয়ার চেষ্টা করছি। এই যে পুকুরের ঘাটটা, চলুন তাই একটু পুকুরের ঘাটে যাই। এবার হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব, সেখানে কিন্তু এখানের থেকে আরো বেশি সুন্দর, গাছপালায় ভরপুর, একদম পাহাড় পাহাড় টাইপ। তা আমরা এবারে আরো একটা সিএনজি নিব। গ্রিন সিটি থেকে যে জায়গায় যাচ্ছি সেখানে যেতে হচ্ছে 15 মিনিট লাগে, বেশি না। আর দেখতে পাচ্ছেন এখান থেকে গাছপালা শুরু,
আর আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। আমরা প্রায় চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি এলাকাটা গাছপালায় ভরপুর। আর দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড়। এখানে আসলে এলাকাটাই হচ্ছে পাহাড়ি এলাকা। তা আমরা চলে এসেছি এখানে, আপনারা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কটার বাউন্ডারি। তা আমরা এখন ফেঞ্চি থেকে নেমে পড়বো। তা আমরা এখন ফেঞ্চি থেকে নেমে পড়েছি আর পার্কটার পৌঁছে গিয়েছি। এবার হচ্ছে আমরা ভেতরে ঢুকবো। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে আর একটা ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা রয়েছে, সাথে দোলনা রয়েছে, বসার জন্য জায়গা রয়েছে। আমি একটু একটু করে সবগুলো দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে সেই রেস্টুরেন্টটা। আর এটা হচ্ছে পার্কটার এক্সিট পথ যেটা সেটা। তা আমরা হচ্ছে এবার মিনি চিড়িয়াখানা একটু ঢুকবো। 10 টাকা 2টা টিকিট কেটেছি। তো অবশ্যই এখানে একটা একটা মানে যেটা আনএক্সপেক্টেড ছিল একটা ঘটনা ঘটে গিয়েছে। এখানে যে 2টা বানর দেখতে পাচ্ছেন সেখান থেকে একটা বানর হচ্ছে যখন আমি ভিডিও করতে গিয়েছিলাম, মানে হাত থেকে মোবাইলটা নিয়ে ফেলেছিল, আর যখন আমি তার থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করি সে আমার হাতে খামচি মারে। বাট আল্লাহর রহমতে বেশি ব্যথা পাইনি, রক্ত বের হয়নি। এই যে দেখুন এখন মোবাইলটা নিয়ে ফেলবে সে, মানে মোবাইলটাকে এমনভাবে মানে রেখেছিল যা তার হাত থেকে কেউ নিতে না পারে। তবে অবশ্য 2টা কেয়ারটেকার এসেছিলো আর সাথে একটা মানুষ এসেছিলো, ওরা চিপস দিয়ে কেমনে কেমনে অনেক জোর করে মোবাইলটা নিয়েছে, মানে ও মোবাইলটা দিতে চাচ্ছে না, মোবাইলটা অনেক টেনে টেনে দেখছিলো। তো আমি তাড়াতাড়ি মানে আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে মোবাইলটা পাবো কি না। ভাগ্যিস মোবাইলটাকে ওরা কিছু করেনি, তবে একটু কামড়াতে চেয়েছিল মোবাইলটাকে বাট পারেনি। তো এখানে আর একটা কাছে একটা পাখি আছে সাথে কয়েকটা খরগোশ। অবশ্য মোবাইলটা যদি কিছু হতো যে আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারতাম কিনা সেটাও শিওর না। তো আমি চেয়েছিলাম যে আরও কিছুক্ষণ চিড়িয়াখানায় ঘুরে আপনাদের সাথে ভিডিও করে সেটা দেখাবো, বাট যেহেতু পাহাড়ি এলাকা বাইরে থেকে একটা বানর চলে এসেছিলো যার কারণে বেশি ভিডিও করা সম্ভব হয়নি। তবে আমি একটা অজগরকে ভিডিও করেছি সাথে একটা গুই সাপকে ভিডিও করেছি। এটা হচ্ছে অজগর সাপের খাঁচা, যদিও এটা অজগরের মতো মনে হচ্ছে না, কেমন জানি নিষ্প্রাণ একটা দেহ, কোনো নাড়াচাড়া নেই। আর একটু দূর যেতেই গুই সাপের খাঁচা, এটা গুই সাপ না অবশ্য, এটা হচ্ছে গুই সাপের বাচ্চা ছোট একটা। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা বানর বেশি পাওয়া যায় যার কারণে প্রতি খাঁচায় খাঁচায় বানর, এখানে বানরের অভাব নেই। মানে বাইরে থেকে যদি কোনো বানর আসে ওরা ওটা হচ্ছে ওরা মানে টেকনিক্যালি মানে ধরে একদম মানে গ্রুপ বেঁধে রাখে কাছার মধ্যে, যার কারণে এখানে বানর একটু বেশি পাওয়া যায়। জাস্ট লাইক আমরাও আজকে গিয়েছিলাম ওখানে, অনেক বড় একটা বানর এসেছিলো যার কারণে আমরা আর বেশি ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে গুই সাপের খাঁচা, গুই সাপটা কেমন জানি মরা মরা হয়ে এসেছে। তো অবশ্য বানর আসার পরও মানে খাঁচার বাইরে যখন বানর এসেছিলো আমি তারপর একটু ভিডিও করতে চেয়েছিলাম, বাট যেহেতু আমাদের সাথে আজকে বানর আর মোবাইল নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেলো আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছি যার কারণে আর ভিডিও করা পসিবল হয়নি। তবে এটা হচ্ছে পাহাড় ওঠার একটা সিঁড়ি, ওরা অনেক সুন্দরভাবে সিস্টেমে ফেলে সিঁড়িগুলো তৈরি করেছে। তবে এর বেশি আর ভিডিও করতে পারিনি। আর এত দূর যখন এসেছি একটু রেস্টুরেন্টে কি না ঢুকলে হয়, তাই আমরা রেস্টুরেন্টে একটু ঢুকেছি আর একটু দোলনায় বসেছি, একটু রেস্ট করেছি যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বসার একটু টাইম পাইনি। তো আমরা রেস্টুরেন্টে ঢুকার পর হচ্ছে চিকেন চাপ অর্ডার করেছিলাম।
এবার হচ্ছে এগুলো ফিনিশ করে আমরা বাসায় ফিরে যাব। আর এখন টাইমও অনেক হয়েছে, সন্ধ্যা নেমে আসছে। তো আল্লাহর রহমত যে আমাদের মোবাইলের আজকে কিছু হয়নি, অ্যান্ড আসলে আল্লাহ আমাদের সহায় ছিল। তো আমরা এখন বাসায় ফিরে যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে। আশা করছি আমার সাথে আর আমার সাথে আপনারাও এই ব্লগটা অনেক এনজয় করেছেন। ফার্স্ট ব্লগ হিসেবে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্লগটি ভালো লাগলে, আর একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।